ফমূৰ্তি নিৰ্মাণ সংগীন অভিযোগ আনিলে বিধায়ক হিমাংশু শেখৰ চাহু হাজাৰ হাজাৰ কোটি টকাৰ ডি এম এফ ফুট যাছপুৰ পূৰ্বত বিধায়ক প্ৰণৱ প্ৰকাশ দাস দুৰ্নীতিৰে হিমানশু তে যাজপুর মেডিকা কলেজ সম্মুখে নির্মাণাধীন কোটি ফুট উচ্চতা বিশিষ্ট বিজু পটনাক মূর্তি ডিএমএফ টাই নির্মাণ হয়েছে জেলাপাল সম্মিনী কক্ষে প্রশাসনিক অধিকারী বৈঠক করে সূচনা দিয়েছেন ধর্মশাড়া বিধায়ক হিমাংশু শেখর সাউ জেলার হাজার হাজার কোটি চঞ্চকতা করে লুট হয়েছে তার অংশবিশেষ যাজপুর পূর্বতন বিধায়ক ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ଦୁର୍ନୀତିରେ ସମ୍ପୃକ୍ତ ଥିବା କହିଛନ୍ତି ହିମାଂଶୁ ଶେଖର ସାହୁ ତେବେ ବିଜେଡ଼ି ସରକାର ସମୟରେ ଡିଏମ୍ଏ ଅର୍ଥର ଲୁଟ୍ର ସମସ୍ତ ତଦନ୍ତ କରାଯିବ ବୋଲି କହିଛନ୍ତି ବିଧାୟକ ଶେଷ ସାହୁ କଲେକ୍ଟର ଥିଲେ ଇଲେକ୍ସନ୍ ଟାଇମ୍ରେ ତାଙ୍କ ପୂର୍ବରୁ ଥିଲେ ସେମାନେ ପଳେଇଛନ୍ତି ତେଣୁ ଏଇ କଲେକ୍ଟରଙ୍କ ସହିତ ଆମେ କେମିତି ଲୋକଙ୍କର କାର୍ଯ୍ୟ କରିପାରିବା ସମସ୍ତଙ୍କ କାର୍ଯ୍ୟ ହେଇପାରେ ସେହିପରି ଆଲୋଚନା ହେଲା ତା' ବିଷୟରେ ସବୁଠୁ ବଡ଼ ମୁଦା ଥିଲା ଆମର ଡିଏମ୍ଏ ଫଣ୍ଡ ଯେଉଁ ଡିଏମ୍ଏ ଫଣ୍ଡରୁ ସୁକିନ୍ଦା ହେଉ ଧର୍ମଶାଳା ହେଉ ମାଇନିଂ ଏରିଆରୁ ଡିଏମ୍ଏ ଫଣ୍ଡ ଆସିଛି ଯାଜପୁରକୁ সবুঠু বড় কথা হ'ল ডি এম এফ ফণ্ডৰ সতুৰি অশী পৰচেণ্ট পইচা অশী পঞ্চাশী পইচা আছে আজিকালি যাছপুৰ টাউন আচিকি লাগিছে যোনটাৰ কি এম এফ ফণ্ডাৰ ফাৰ্ষ্ট প্ৰায়ৰিট ৰ ড্ৰিংকিং ৱাটাৰ পাণি প্ৰকল্প হ' কি আপোনাৰ স্কুল হ'ব কলেজ হ'ল এমি জাগাৰ লগাইপাই হ'লে ডি এম এফ ফণ্ডটে আচিকি এই বিভিন্ন বিভিন্ন এই যে আপোনাৰ বিৰাট বৰ স্বৰ্গত আমাৰ বিজু পট্টনা ষ্টাচু এটি লাগিছে এমি জাগ লাগিছে তাৰ গোটেই অডে সেই ডি এম এফ ফণ্ডৰ

କହୁଛୁ ମୁହଁ ଖୋଲନ୍ତୁ ସତ ଉପରକୁ ଆସନ୍ତୁ ଏବଂ ସତଟା ଉପରେ ଜିନିଷ କରାଯାଏ ଆମେ ବି ସବୁ ଜିନିଷ ବାହାରି ଯାଉଛି ତେବେ ଡିଏମ୍ଏ ଫୁ କୋଉ ଭଳି ଭାବେ ହରିଲୁଟ ହୋଇଛି ତାର ସିଧାସଳଖ ଏ ବାବଦରେ ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନର ବିଧାୟକ ହିମାଂଶୁ ଶେଖର ସାହୁ ତେବେ ଇଏ ହରିଲୁଟ ହୋଇଛି तो जो पूर्वतन विधायक प्रणव प्रकाश जाजपुर विधायक ए बाबद आलोचना परमेश्वर बेउरिया प्रतिनिधि जोड़ परमेश्वर विधायक हिमाशु शेखर साहू जो अभिगे जे डीएमए फंड रो जो हरिलुट हो जाजपुर पूर्वतन विधायक प्रणव प्रकाश दास संप्रत जो हरिलुट होवदा उठी तिला? कौन हरिलुट हो बाबद विधायक हिमाशु शेखर साहू দেখুন আজ ধর্মশাড় যে বিধায়ক রয়েছেন হিমাংশু শেখর সাউ আজি জেলাপাল এবং অনেক বরিষ্ঠ অধিকারী সহিত যাজপুর জেলার অধিকারী সহ সম্মিনী কক্ষে এক আলোচনা করুলে এবং তাপরে আমি যেত প্রতিক্রিয়া তাঁর সে প্রতিক্রিয়ায় যে যাজপুর জেলার সর্বাধিক ডিএমএফ যে পাঠি রয়েছে সেই হি অর্থ যে রয়েছে তাকে আত্মসাত করা যে টাকা বিশেষ করি খনি প্রবাহিত অঞ্চলের খরচ হওয়ার কথা তাহা যাজপুর যে নির্বাচন মণ্ডলী এবং যাপপুর টাউন অঞ্চলের খরচ হয়েছে আজ বড় কথা সে

তো তাহলে কেউ মানে সম্পৃক্ত অনেক কেউ ঠিকাদার সম্পৃক্ত আছে আমি টিকিট সে তা বাবদে আমি জাঁয়া চো আপন মাধ্যমে আচ্ছা কথা রয়েছে ইয়ে গোটে উন্নয়নমূলক কাম করা কথা সে পাঁচ স্কুল নির্মাণ কথা কুতু বা অন্যান্য ডেভেলপমেন্ট কিন্তু আসি মূর্তি তেয়ারি করা যাচ্ছি ডিএমএফ ফ্ডে ইয়ে তো গোটে বড় বিড়ম্বনার কথা নিশ্চিত শুণ দেখুন বর্তমানে ডেভেলপ যে ঠকামি চালি শোষণ কৰা চালিছে সেইটা হাস্যস্পদ ৰাস্তা ঘাটৰ পৰিৱৰ্তন দেখোন ৰাস্তা ঘাটে অসলে বৰ্ষা হ'ল আঁঠুৱে লেখা হ'ল গাড়ী ঘটাই যাব কালি মই প্ৰিন্সিপাল মেডিকা কলেজৰ প্ৰিন্সিপালু ভেটিব ভিতৰত সেই এই কথাটোৱে ক'লে ক'লে ক'ত যাযপুৰ বটি চহৰটি আহিছে যাযপুৰটা কিন্তু দেখিলে বিকাশ নেৰে বিনাশ চলিছে আমি ষ্টাণ্ডু বাৰিলা বেকু আমি আমাৰ কাৰণে ড্ৰাইভৰ যেতিয়া ট্ৰাফিক পুলিচটি নাই আমি গাড়ী নকিলা বেলেগ যে রাস্তার অবস্থা দেখি আমি মানে নিজে এ লাগু যে বিকাশ না বিনাশ করছি মানে সমস্ত মানে ঠকি আচ্ছা ইয়ে বিজুবাবুঙ্াচু রয়েছে আপনার কিছু বাট দূরতার অ প্রকৃত পক্ষে আপনি জানি কেউ টাকার খরচ হয়েছি আজ সামনাকে আসছে ডিএমএ পয়সার খরচ হয়েছে বলি দেখুন আজ যদিও কথাটা সামনা তার বড় কারণ হচ্ছে দুই হাজার চব্বিশ যদিও দুবিশ নির্বাচন সরকার পরিবর্তন হয়েনত এসব হৈ পাৰি না কাংকি না পঁচিছ বৰষুণ মনমানি শাসন এই কৰি আছিচ্ছ ই কলা ধৰা ধৰা কলা যা চাহ সেয়া মানে কৈকি লোক বোকা বনাই চালিচ্ছিচ্ছিল বিগত দিনত তুমি যদি কোনো বাবদ কিছু প্ৰশ্ন কল তোমাক ক' কৰি নালি আকে ধমক দেখমক বহুত কিছু এমি ইছু কৰিছিল তো আজি খুচি লাগু কোনো যে কি চৰকাৰ পৰিৱৰ্তন কৰে যে কি সু জুলা হ'ব আৰু মিডিয়া ভাই মানুহ আপোনাক ধন্যবাদ দিয়ে ক' নাই আপোন মানে আমি জানিব পাৰিলো ক' নাই ডি এম এফ ফ্ৰব কাম হৈছিল বোলে কি নহ'লে আমি এই চব জানি পাৰি নাথাকো ত আমি হলো সৰ্বসাধাৰণ জনতা আমাক কোনো নিশ্চিত নিশ্চিত আমি তাওঁ কেৱল যাছপুৰ নাই সাৰা ওড়াৰে যা সব ঘোৰা হৈছিল বিজেপি চৰকাৰ যা সব ঘটা কৰিছে প্ৰত্যেক জিনি পুংখানুপুখে যদি তদন্ত কৰা বহুত সাৰা বহুত সাৰা মানে ক'ল মানে বাহুবলী নেতা মানে সমস্তে হেৰি মানে ক'লে এইচবোৰ मलाई जो दुर्नीति प्रतिक्रिया रे ये फण्डले बाबू विजुबाबु स्टाच निर्माण बि संगीन सङीन अभियोग गर्छ धर्मशाला विधायक जहाँ प्रशासनिक सहित आलोचना पर जना इको के देखुन्छ आज्ञा इ पूर्व जाने केते टा मूर्ति तिरि जो सुइच मूर्ति निर्माण के जाने विषय धन्यवाद देबि प्रथमे सर्वप्रथमे धन्यवाद देबी लिकु साहु किहु ही কিছি অন্ধর পুটুকে এটি যাজপুরে খোলিদিন এবং প্রকৃত সত্যটা কু লপণ করছেন ধন্যবাদ দেবী লিখু সাউ কু তা আজ আমি জাগিপরছি কিছু সত্য সত্যতা অনেক এটি দুর্নীতিগ্রস্ত সরকার ভিতরে যে দুর্নীতি চালা এটি বিকাশ তো নাই এটি বিনাশ 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 হিং কিন্তু লিকু সাউ যেঠার এবং চতুর্থ স্তম্ভ যেটা আপনার বুঝা আপন মান দ্বারা কিছু বর্তমানে সত্যসত্য লোক জাঁপার এবং আশা করছি এর তদন্ত নিশ্চিত হওয়া দরকার ইয়ে কেউ ফণ্ডু আসি যে এমএফ ফ্ড কেউ যে প্রকৃত কেউ ফ্ডু আসি এটি সব ইনভেস্টমেন্ট হয়েছি এবং তাহলে কে আত্মসাত হয়েছে এর উচ্চস্তরীয় তদন্ত হওয়া নিত্যন্ত আবশ্যক বলে মু মনে করছি নিহত যা শুণুলে আপনার সাধারণ লোক মানে দাবি করু যে প্রকৃতপক্ষে এর যদি বাব তদন্ত হওয়া নিশ্চিত ভাবে ডিএমএ ফ্ড যাজপুর অঞ্চলের কোটি কেউটি খরচ হয়েছি এবং প্রকৃত পক্ষে ই টঙ্কা খরচ হয়েছে ইয়ে সঠিক ভাবে বিনিযোগ হইচি কি নাই তার সত্যা সত্য পদক আসন্দা ভাবেশ্বর আপন স্থানীয় লোক অথ আসুচি যে যেত বেলা দল সরকার লা এবং যণব প্রকাশ দাস যাঙ্ক ইঙ্গিত পত্রটিয়ে বিনা অনুমতি রত্রটিয়ে যাজপুর হল ন ইয়ে গোটি নু অনেক দুর্নীতি রোটি পরে গোটি কথা সামনাক আসুচি ইউ ডিএমএ ফন্ড এর টঙ্কা উঠে যা প্রকৃত কমিটি অনুমতি মিলুছিল এবং ইয়ে কো উপায় টঙ্কা আসুক এবং বিশেষ করে যে স্টাচু কথা কুয়া যাচ্ছি

দেখুন যাজপুর জেলার সর্বাধিক ডিএমএফ যে রয়েছে তাহা সুকিদা খনি অঞ্চল আসুক এবং যেসব রয়েছে বালি সৈরাত কথা কুতু বিভিন্ন লঘু খনিজ সম্পদের যে সৈরাত রয়েছে সেঠু ডিএমএফ কলেকশন হাওড়া এবং সেই টঙ্কা বিশেষ করি কি খনি প্রভাবিত অঞ্চল তা সহ যে সবু অঞ্চল ডিএমএফ আসুক অধিক পরিমাণে সেই অঞ্চল খরচ করবার বিধিবদ্ধ ব্যবস্থা রই থাকে কারণ শিক্ষা স্বাস্থ্য গমনাগম এ তিনোটি ক্ষেত্রে যেত প্রাধান্য দিয়ে যাই সেই ক্ষেত্রে এইসব টঙ্কা বিনিয়োগ করা সবু বড় কথা হচ্ছে যেত এই ডিএমএফ অর্থ রাশি আসি বিভিন্ন স্টাচ্যু টিয়ারি করাছি মূর্তি তেয়ারি করাছি তো কোটি না কোটি ইয়ে যে ধর্মশাড়া বিধায়ক যেত ঘটনা সম্পর্ক জাঁয়া পাইলে তো তাকে নিয়ে কি আজ জেলা প্রশাসন সহ আলোচনা করে এবং জিলাপাল এ সম্পর্কিত তথ্য মানিলে তো তেমক করি ইয়ে হি পুরা পুরা ঘটনার গোটে সিধা সবর পুরা ঘটনা উপরে যে কথা আমি যেত জাঁয়া পাইলে যে ডিএমএফ টাকার কেউ প্রকার ভাবে বিযোগ হয়েছে তাকে নিয়ে কি যেত ধর্মশাড় বিধায়ক প্রশ্ন পচারি তো নিশ্চিতভাবে ঘটনা সামনাক আসছিল যে এই যে প্রতমূর্তিটি নির্মাণ করা ইয়ে যে ডিএমএফ পাঠি নির্মাণ হয়েছে বলে কথা সামনাক আসছিল তবে নিশ্চিত ভাবে ডিএমএফ পাঠি কে মূর্তি নির্মাণ করা করলা এবং এ উপরে কোণ কোম কারানুষ্ঠান নিয়ে যাব ইয়ে সবু ঘটনা উপরে যে কথা কহিলে য ধর্মশাড় বিধায়ক যেতে প্রতিক্রিয়া রাখি ইয়ে পুরা ঘটনা যে যথা আমি জাঁপি পাইছু যে হজার হাজার কোটি টাকার ডিএমএফ রয়েছে যে পাঠি আত্মসাত করা যাই এবং ইয়ে সবু অর্থ কু প্রকার ভাবে অডিট করা যাব এবং প্রকৃত পক্ষে এ অর্থ সঠিক ভাবে বিনিযোগ হয়েছে কি না এবং ইয়ে যে অর্থরাশি কেউ কেউ মানে হড়প করেছেন সে যাজপুর পূর্বতন বিধায়ক না উঠেলে যে এর সামিল অ্যায়ে ইয়ে সবু তদন্ত হলে এ ঘটনার পর্দাফাশ হব এবং প্রকৃত পক্ষে ডিএমএফ অর্থরাশি কে হড়প হয়েছে যে কুয়া যা যে

কেউ উপায়ের আসা কি অনুমতি দিয়েছিল এবং এর অডিট মদ হবার আবশ্যকতা রয়েছে যদি আপনার আম ভিডিওটি ভাল লাগে তবে আমলক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলো না